হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে আসলাম চ্যানেলের আরও একটা নতুন এপিসোড। গাইজ, এপিসোডটা কিন্তু একটু অন্যরকমের হয়ে চলেছে। কেন দেখো, যে আমাদের ফ্ল্যাগওয়ালা ইমোট, ঠিক আছে, এই ফ্ল্যাগওয়ালা ইমোটটা কিন্তু এখনও পর্যন্ত কেউই পাওনি। তো তোমরা কীভাবে এই ফ্ল্যাগওয়ালা ইমোটটা ফ্রিতে পাবে তোমাদেরকে এই ভিডিওটাতে বলে দেবো। তাছাড়া গাইজ, আমাদের ফ্রি ফায়ারের নতুন অনেকগুলো ইমোট এসছে, যে ইমোটগুলো কিন্তু আমরা OV31 আপডেটের পর দেখা পাবো, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো অবভিয়াসলি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা। অনেকজন ভাবছো যে দাদা, আমরা এখনও ফ্ল্যাগওয়ালা ইমোটটা পেলাম না, প্রায় 3-4 মাস হয়ে গেল, তো আমরা কবে পাবো ফ্ল্যাগওয়ালা ইমোটটা? তো তোমাদেরকে এই ভিডিওটাতে বলে দেবো আমরা কবে পাবো, অ্যান্ড এটা কি আমরা ফ্রিতে পাবো। হ্যাঁ, অবশ্যই আমরা ফ্রিতে পাবো। তো কীভাবে পাবো সেটা তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? তো প্রথমত যেটা চলে আসছে সেটা হচ্ছে আমাদের নেক্সট টপ আপ ইভেন্ট। গাইজ, নেক্সট টাইম যে টপ আপ ইভেন্ট আছে, ওই টপ আপ ইভেন্টে কিন্তু আমরা দেখা পেতে চলেছি গাড়ির স্কিন অ্যান্ড সাথে গ্লোয়াল স্কিন, ঠিক আছে? দেখতে পাচ্ছ যে গাড়ির স্কিনটা দেখা পাচ্ছ, এই গাড়ির স্কিনটা কিন্তু আমরা 300 ডায়মন্ড, আই থিঙ্ক এটা 200 থেকে 300 ডায়মন্ড টপ আপে দেখা পাবো, ঠিক আছে? এছাড়া আমরা এখানে আরও একটা যেটা দেখা পাবো সেটা হচ্ছে গ্লোয়াল স্কিন। গাইজ, ওপি লেভেলের বুইয়ার্ডে গ্লোয়াল স্কিনটা কিন্তু আমরা এই ইভেন্ট থেকে নিয়ে নিতে পারবো, অ্যান্ড এই টপ আপ ইভেন্ট থেকে। গাইজ, দেখতে পাচ্ছ বুইয়ার্ডে গ্লোয়াল স্কিন, তো এই গ্লোয়াল স্কিনটা কিন্তু একদম ওপি লেভেলের। এই গ্লোয়াল স্কিনটা কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে আমাদের এই নেক্সট টপ আপ ইভেন্টের মাধ্যমে। তো গাইজ, তোমরা কে কে টপ আপ করবে নেক্সট টাইম অবভিয়াসলি কমেন্ট করবে। অ্যান্ড গাইজ, এরপর যে ইভেন্টটা চলে আসছে সেটা হচ্ছে আমাদের নতুন টুর্নামেন্ট। গাইজ, ক্লাসকট কাপের যে নতুন টুর্নামেন্ট, ওটা কিন্তু আবারও কালকে থেকে স্টার্ট হবে। কাল হচ্ছে 20 তারিখ, আর কালকে থেকে নতুন টুর্নামেন্ট স্টার্ট হবে, যে টুর্নামেন্টে তোমরা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে এই বান্ডিলটা। গাইজ, দেখতে পাচ্ছ এর আগে কিন্তু আমাদেরকে ইমোট দিচ্ছিল, বাট এবার ইমোট দেবে না, ইমোটের জায়গায় কিন্তু আমাদেরকে দিয়ে দেবে এই ওপি লেভেলের বান্ডিলটা। গাইজ, সিএস কাপ কিন্তু আবারও স্টার্ট হয়ে যাচ্ছে, অ্যান্ড অনেক ফ্রেন্ড বলবে যে দাদা, এখানে আমরা কীভাবে টিমমেট তৈরি করবো, অ্যান্ড কীভাবে টিম তৈরি করবো, যারা জানো না, ঠিক আছে, যারা জানো না তোমরা একটু কমেন্ট করে দাও, তাহলে কী হবে, কালকে তাহলে আমি ভিডিও আনবো। যদি তোমরা একটু বেশি বেশি কমেন্ট করো তাহলে আমি কিন্তু কালকে একটা ভিডিও আনবো, ঠিক আছে, যে কীভাবে এখানে ক্লাসকট কাপে টিমমেট তৈরি করবে, অ্যান্ড টিমমেটদের কীভাবে তুমি খেলাবে, ঠিক আছে? তোমাদেরকে এটা প্রথমত ক্লিয়ার করে দিলাম। অ্যান্ড গাইজ, এরপর যে ইভেন্টটা চলে আসছে সেটা হচ্ছে ইমোট। গাইজ, OV31 আপডেটের পর কিন্তু অনেকগুলো ইমোট আছে, তার মধ্যে এটা হচ্ছে ফার্স্ট ইমোট। তো গাইজ, ইমোটটা তোমাদের কেমন লাগছে অবভিয়াসলি কমেন্ট করো, অ্যান্ড এটা আমি কিন্তু ডেডিকেটেড একটা ভিডিও বানাতে পারতাম, তাও বানালাম না। তো তারপর যে ইমোটটা সেটা হচ্ছে এটা। ভাই, এটা আমার সবথেকে ভালো লেগেছে, কারণ পাঞ্চ মারছে, পাঞ্চ মারার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে বরফ টাইপের যেটা আছে, ঠিক আছে, সেটা কিন্তু ফেটে যাচ্ছে। এটা আমরা কিন্তু দেখা পাবো উইন্টারল্যান্ডে, ঠিক আছে, উইন্টারল্যান্ড ইভেন্টে। তাছাড়া গাইজ, এরপর আরও একটা ইভেন্ট, সরি, আর ইমোট চলে আসছে, ঠিক আছে, সেটা হচ্ছে এই ইমোটটা। গাইজ, দেখতে পাচ্ছ একদম পাগল টাইপের ইমোট। তো এই ইমোটটা কিন্তু আমরা OV31 আপডেটের পর দেখা পাবো। তো গাইজ, এই ইমোটগুলো কিন্তু আসছে আপাতত যতটুকু গেরিনা ফ্রি ফায়ার অফিসিয়ালভাবে আমাদেরকে দিয়েছে, ঠিক আছে? এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্ল্যাগ ইমোটটা, আমরা এখনও পালাম না, তো এটা কীভাবে পাবো? তো দেখো, এটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত মানে বহু রকমের ব্যাপার আছে, ঠিক আছে, যে এটা আমরা কিসে পাবো, কেউ বলছে রিডিম করে, কেউ বলছে গিল্ড ওয়্যারে, ঠিক আছে, কেউ বলছে, আর যতটুকু লিক্স পেয়েছে, ঠিক আছে, 100% শিওর যে এটা আমরা গিল্ড ওয়্যারেই পাবো, ঠিক আছে? কেন দেখো, অনেক ডাটা মাইনার বলেছে, প্লাস এখানে গিল্ড ওয়্যারের অপশানে কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে, মানে গিল্ড ওয়্যার যে টুর্নামেন্ট হয় গিল্ড ওয়্যারে, ঠিক আছে, গিল্ড ওয়্যারে কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো গিল্ড ওয়্যার থেকে আমরা নিয়ে নিতে পারবো, অ্যান্ড গিল্ড ওয়্যার কিন্তু খুব শীঘ্রই আসছে, 23 থেকে 25 তারিখের মধ্যে কিন্তু গিল্ড ওয়্যার আসছে, আর সেখান থেকে আমরা কিন্তু নিয়ে নিতে পারবো। তো আর 2-4 দিন ওয়েট করো, 2-4 দিন পর কিন্তু আমরা ইমোটটা পারমানেন্টভাবে নিয়ে নিতে পারবো, ফ্ল্যাগওয়ালা ইমোটটা একদম ফ্রিতে। ওকে, তোমাদেরকে A to Z শেয়ার করলাম, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে প্রথমবার থাকলে সাবস্ক্রাইব করে নাও। এই ছিল ভিডিও, চলে আর বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।